জবাই মশলাটা আলোচনা করা হয় জবাই মশলার ক্ষেত্রে জবাই হচ্ছে চারটি রগ আছে হালকুম মরি উদ্যান যেটা তিন চারটি রগ বলা হয় দুই পাশে দুইটা রক্তের নালী আর মাঝখানে দুই একটা হচ্ছে শ্বাসনালী একটা খাদ্যনালী এই চারটে জিনিস কাটা যেতে হবে এই চারটে জিনিসের মধ্যে তিনটা জিনিস কাটা গেলে কেউ কেউ বলছেন হালকুম মরি এবং উদ্যানের একটা কাটা গেলেও কেউ বলছে পৌরাণিক হয়ে যাবে তবে চারটে জিনিস কাটা যেতে খেয়াল রাখবেন হালকু মরি উজ্জান অর্থাৎ শ্বাস নালি খাদ্য এবং দুই পাশে দুইটা রক্ত এটাকে কাটা যেতে হবে এবং সুল্লাহ সাল্লাহসাম বলেছেন ওয়াল ইয়াহ কোন সুফরা তাহ তোমাদের কেউ যেন তার ইয়াটাকে ধারালো করে নেয় তার শরীরটাকে ধারালো করে নেয় ওয়াল ইউরিয়াস দাবি হাতা জাবি তার জাবি হাকে আরাম আরাম দেয় হ্যাঁ আল্লাহ কথা বলে অহসানা আল্লাহ আল্লাহ তাহলে প্রত্যেক জিনিস অহসান লেগেছেন ভাই যা কাতাল যে ভা তোমাদের কেউ যদি করতে হয় সুন্দর করে জব করো হপ্তাহ সুন্দর হত্যা করো অর্থাৎ তোমরা যেন অফ কষ্ট দিয়ে কাউকে মরে না যেটাই পাশ্চাত্য করা হয় তারা গরুর মাথার মধ্যে গুলি করে সেটা কষ্ট পয় মরে আবার কেউ একখান দিয়ে গুলি করে সেটা গুলির কষ্টে মরে যায় এগুলি খাওয়া যাবে না এগুলি নাতি হা এগুলি আল্লাহ নিষেধ করেছেন যে নাতি হা মো তারা দিয়ে এগুলি ভিতরে পড়বে এগুলি খাওয়া যাবে না এগুলি হারাম এগুলি খাওয়া যাবে না কোনো ক্রমে এই জাতীয় প্রাণী খাওয়া যাবে না কোনো জবে না হবে রক্ত না হবে চারটি দিন কাটা খাওয়া যাবে না এগুলো মানে চারটির মধ্যে তিনটি পর্যন্ত আলমরা অনুমোদন করেছেন হালকুম মরি উদ্যান মধ্যে একটা যে কোনো একটা করে কিন্তু কিন্তু আমাদের মতো চারটি কাটা যেতে হবে বিশুদ্ধ মত এই চারটি কাটালে জবে হবে এই চারটির ভিতরে দেখা যায় অনেকে রু যাচ্ছে না কেন একটা সুরি এনে তার এর ভিতরে ঢুকে এটা হারাম এটা হারাম বরং বলছেন সেই জন্য তার জবিহাকে আরাম দেয় আরাম গভীর কাজ এটা যা রু বের হওয়ার সুযোগ দেন তার রু বের হওয়ার সুযোগ দেন তাকে আরেক প্রাণীর সামনে যাবে করবেন না তাকে আরেক প্রাণীর সঙ্গে করে তার মধ্যে ভয় আসতে পারে ওই প্রাণী এটাও করবেন না কারণ প্রাণী কারণীরা তাদের তো জীবন এই একটা জীবন আসছে তারা ভয় বেশি পেতে পারে পারে এটা করবেন না তো যেটা ভীতি করা যাবে না হ্যাঁ এখন আমি বলতে যদি কোনো এটা দিয়ে সুরি দিয়ে অনেক সময় ভিতর দিয়ে মেরে দেয় এইটা করলে কি আপনার কোরবানি জায়জ হবে কিনা যদি মেরে দেওয়ার বিষয়টাই তার একমাত্র কারণ হয় মৃত্যু তাহলে জায়জ হবে না আর যদি আগে মারা দেরিতে মারা যাচ্ছে দেখি আগে করে দিতে এটা কাজটা হারা হবে কোরবানিটা কিন্তু এটাকে হারাম কাজটা করা যাবে না এটাকে নিষেধ করতে হবে কেউ যেন অলি অলি যেনা হোক তার আরাম দেয় ধীরে ধীরে যেন রু বের হোক এটাকে আপনি তাকে আরও একটু কষ্ট দিয়ে তার গলার ভিতরে দিয়ে গুতো দিয়ে তাকে এই এই কাজটা করাটা ঠিক হবে না এটা এই নীতির বিরুদ্ধে শরীরের বিরুদ্ধে কাজটা এটা করা যাবে না জবে করার পরে ফেলে রাখবেন যদি কোনো ধীরে ধীরে রক্ত বেরিয়ে আসুক ধীরে ধীরে সেটা মারা যাবে